Hey guys, welcome back to our channel. So today is 14th February, meaning Saraswati Pujo and Valentine's Day. So, everyone happy Saraswati Pujo. So today first time we are Pujo Bella is going to have because Thakur Mata is going to be there. সকাল বেলা 6:30টাতে এসে করে দিয়ে গেছে আর এবার আলাদা ঠাকুর মাসে এসেছে আমাদের পালাতে তো দ্যাটস ওয়াই একটু সমস্যা হয়ে গেছে আর এখন আজকে ওদের নামে এই বছর একটু দেরি করে ঘুম থেকে উঠলাম 7:30টাতে ঘুম থেকে উঠেছি নয়তো প্রত্যেক বছর 5:30টার মধ্যে উঠতে যাই আর এখন ওপরে যাব আর গাইস তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর আমি এই বছর ফার্স্ট টাইম পুরো মেইন জায়গাতে ঠাকুরের আলপনাটা দিয়েছি কালারিং আলপনা তো তোমরা দেখো কি ভালো লাগে তো আমি এখন বিছনাটা গুছাবো দাঁড়া বিছনা গুছাবো তবে জল ভরবো কি কোথায় ভালো লেগেছে তো গাইস আমার চাল হয়ে গেছে তারপর আমি আর একটু যে আলপনাটা বাকি ছিল ওই ডোর সাইডে তারপর আর কিছু জায়গায় তো ওগুলো দিয়েছি তোমরা ফুলি আলপনাটা দেখো আর মায়েরও পাখিরও চাল হয়ে গেছে মা ফুল পুজিতে বসে গেছে এই যে আমাদের এইখানে এবার থেকে সরস্বতী পুজো হবে কারণ আমাদের বই খাতা এখানেই থাকে কিন্তু ছিলেন আমাদের ঠাকুরটা এইবার অনেক বড় ঠাকুর আনা হয়েছে ওই ঠাকুরটা ছোট্ট ছিল বাট এই ঠাকুরটা অনেকটা বড় তো মা এখন এখানে বসেছে আলবো না এটা আইসিং পাখি দেখে দিয়েছে আর এইগুলো আমি এখন দিলাম এইটা এগুলো আমাকে দিতে মানা করেছিল তাও আমি দিয়েছি তো গাইস দেখো মা বিকেলে সবাইকে প্রসাদ দেওয়ার সময় যে চাল কলা মাখা একটা দেয় না প্রসাদ তো ওটা মা এখানে প্রিপারেশন করছিল ওটার আর দেখো এখানে ঠাকুর মশাই চলে এসেছে ঠাকুর মশাই ঠিক 10:10টাতেই ঢুকেছে 11:00টায় বলেছিল 11:00টাতেই এসছে আর ওই আন্টিটা হচ্ছে আমার ব্রনের ফ্রেন্ডের মা একটা ফ্রেন্ডের মা হয় ওটা ওর দাদা হয় তো ওরা এই বছর আমাদের বাড়িতেই অঞ্জলি দেবে আর ঠাম্মা আজকে অনেক দিন পর ওপরে এসছে পুজো দেখার জন্য বিয়াও চলে এসছে পিমাসি দেরি করেছিল পিমাসির একটা কম্পিউটার ক্লাস ছিল তো ওটা পিমাসি করে তারপর এসছে পিমাসি আস্তে আস্তে 12:30টা বেজে গেছিলো না না 12:30টা না 12:00টা বেজে গেছিলো এসে তারপরে ওর পাখির আরও অনেক ফ্রেন্ডস এসেছিলো ওকে নিয়ে যাওয়ার জন্য তো মা পুজো হয়ে গেছিলো বলে মা ওদেরকেও প্রসাদ দিয়েছিলো তারপর সবাই মিলে প্রসাদ খেলো পিমাসি পাখিকে মেকআপ করিয়ে দিল মা শাড়ি পরিয়ে হেয়ারস্টাইল করে দিয়েছিলো তারপরে ওর ফ্রেন্ডসদের সাথে গেছিলো তোমরা ওর শাড়ি পরে ভিডিওটা ফটোটা আর আমারও শাড়ি পরে ফটোটা দেখতে পাবে আমি কোথাও যাইনি আমি কোথাও বেরোইনি আমি জাস্ট আমার ম্যামের বাড়ি গেছিলাম একটুখানি প্রসাদ দিয়ে আসতে এমনি কোথাও যাইনি আর ছাদে গিয়ে নিজের মতো ফটো তুলেছি অনেক ফটো তুলেছি তো কয়েকটা শেয়ার করেছি তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দেখো এখানে পুজো হচ্ছে আর আমার বোনও এখানে ঘণ্টি বাজাচ্ছে আর উড়ো দিচ্ছে আর ওই যে ব্লু কালারের ম্যাক্সি পরা ওটা আমার ড্রয়িং টিচার
উনি আমার বাড়ির পাশেই থাকে, তো ওই দিদিটাও আমাদের বাড়িতেই আজকে অঞ্জলি দিচ্ছে, কারণ ওদের বাড়িতে ওনাদের বাড়িতে পুজো মানে ওনার মা নিজে দিয়েছিল, তো দ্যাটস ওয়াই দিদিটা আমাদের বাড়িতে অঞ্জলি দিতে এসেছিল। আর আমরা সবাই মিলে দিচ্ছি। আর এই চুল খোলা যে মেয়েটা, ও আমার পাশে যে বসে আছে, ও পাখির ফ্রেন্ডস, আর এরা সবাই পাখির ফ্রেন্ডস হয়। ও এই যে ইয়েলো কালারের শাড়ি পরে গেছে, আর আমি একটা পিঙ্ক কালারের মায়ের শাড়িটা পরেছিলাম। সকালে তারপরে সকালে আমরা লুচি টুচি গেছিলাম, আর পাখির ফ্রেন্ডসদের সাথে গেছিলো। শাড়ি ফলার ভিডিওটা ফটোটা তো আমরা দেখেছি, ভিডিও করতে পারিনি তখন, ওর ফ্রেন্ডসরা এসেছিলো তাড়াতাড়িও চলে গেছিলো তার জন্য। আর আমিও শাড়ি পরেছিলাম, আমি কোথাও যাইনি, আমি ম্যামের বাড়ি গেছিলাম, আমি ম্যামের বাড়ি শাড়ি পরে গেছিলাম প্রসাদ দিতে, বাড়ি এসে আমি শাড়ি দিয়ে ফটো তুলেছি নিজের মতো। আর তারপরে আমি শুয়ে রেস্ট নিয়েছি, আর এখন আমি পাখি আর পিমাসি মিলে ম্যাগি খাবো, এই যে ম্যাগি। তারপরে মা আজকে রাত্রিবেলা স্পেশাল বানাচ্ছে, ওকে যে এই যে পোলাও আলুর দম পনির দিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে খাও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব আমার চ্যানেল। খাবার এই কাট, খাবার খাবার তোর দিমাসি শুকাচ্ছে, এটা আগে দিমাসিটা। তো গাইস আমাদের রাত্রে এই সরি সরি ডিনার রেডি, দাদা আর দেখো আমাদের পিমাসি মেহেন্দি পরিয়ে দিয়েছে, বহুত সুন্দর হয়েছে, মা এখনই খেতে সরি সরি কেমন হয়েছে। তো গাইস আজকে ভিডিওটা এইটুখানি রাখছি, দেখা হচ্ছে পরে ভিডিও, বাই বাই।